হ্যালো বন্ধুরা, স্বাগত দেখছেন খবর বাংলা। একটা নিম্নচাপ আসছে, এটা মোটামুটি ভারতীয় মৌসুম ভবনের আবহাওয়ার আপডেট থেকে পরিষ্কার। যেটা আগের আপডেটে আমাদের দেখিয়েছিলাম, ভারতীয় মৌসুম ভবন বলেছে যে একটা নিম্নচাপ 10 তারিখে ফরমেশন হতে যাচ্ছে আন্দামানের, এই উত্তর আন্দামান সাগর, এখানে সেটা উত্তর উত্তর পশ্চিম থেকে এগিয়ে এটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা, মানে উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যা, এইখান দিয়ে মোটামুটি যাওয়ার একটা সম্ভাবনা। তবে বিষয়টা হচ্ছে যে যেটা আমরা বিগত কয়েকটি ভিডিওতে যখন থেকে এটা নিয়ে আপডেট দিতে শুরু করি, তখন থেকে কিছু আমরা কমেন্ট পড়ছিলাম তো বিভিন্ন জনের, তো তার থেকে দেখা যাচ্ছে যে এইটা নিয়ে কিন্তু পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের মানুষজনরা একটু অযথাই বেশি যেন আতঙ্কিত হয়ে পড়ছেন। কেউ বলছেন যে আমাদের এখানে ঘূর্ণিঝড় আছড়ে পড়বে কি না, জাওয়াত ঘূর্ণিঝড়টা আসবে কি না, এতে কি খুব ভারী বৃষ্টিপাত হবে, বেরোতে পারবো কি না, ঝড় বৃষ্টি কি বিরাট হবে, তো এরকম একটা আতঙ্ক তৈরি করে ফেলেছে। আপনাদের আজকের এই ভিডিওতে আমরা মূলত আলোচনা করব যে এটাতে কি অতটাই আতঙ্কিত হওয়ার কারণ আছে বা কতটা এটার উপর প্রভাব এই পশ্চিমবঙ্গ বাংলাদেশে পড়তে পারে, কারণ এইটি এখনও পর্যন্ত যেটুকু আপডেট এটা তো যাচ্ছে যেদিকে গোলাপ ঘূর্ণিঝড় গিয়েছিলো সেই দিকে যাওয়ার সম্ভাবনা। তাহলে অতটা এটা যেহেতু অনেকটা দূরে, তার প্রভাবে বিক্ষিপ্ত প্রভাব হবে, কী হবে না, কিছুটা দমকা হাওয়া, কিছুটা বৃষ্টিপাত পাওয়া যেতে পারে, কোথাও হয়তো একটু ভারী বৃষ্টিপাত দু এক জায়গায় হতেও পারে। বাকি এটা কি গোটা উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বা মধ্যভাগে কি বৃষ্টিপাত সেভাবে ঘটাবে বা দুর্যোগ আসবে সেটা হবে কি না, সেটা আমরা এইখানে আলোচনা করিনি। তাহলে আপনাদের অনেকটা মানে আশঙ্কা কেটে যেতে পারে, কোন কোন এলাকার মানুষজনরা একটু সতর্ক থাকবেন সেটা একটু দেখে নিলেই হবে, ব্যাপারটা মিটে যাবে। তো তাহলে আমরা যেটা করতে যাব, তো এখানে কিছু জায়গা ক্লিক করে বিষয়টাকে বোঝার চেষ্টা করব কোন কোন সময়তে। এবার যেটা হচ্ছে যে মানে গত যে নিম্নচাপটি ছিল তার প্রভাবে কী হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হয়েছে তা, এবং যেটা ঝাড়খণ্ডের দিকে যে এখানে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের ফলে বিহারের ফলে এই যে ড্যামগুলিতে জল ছেড়ে দিয়ে যেটা হচ্ছে যে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকা কিন্তু মানে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, সেখানে এখনও উন্নতি আসেনি, সেখানে দুর্যোগটি এখনও বর্তমান রয়েছে, এখনও কিছুটা জল ছাড়ছে, সুতরাং সেইগুলোই কিন্তু এখনও অনেকটাই খারাপ জায়গায় অবস্থায় রয়েছে। কবে জল নামবে এখনও সেটাও বোঝা যাচ্ছে না, আস্তে আস্তে হয়তো উন্নতি আসছে, কোথাও আবার জল নতুন করে ঢুকছে, তো এইরকম করে রয়েছে। এবার এই বিষয়টা আমরা দেখে নিচ্ছি যে দেখুন এটা যেটা হচ্ছে মূলত তেরো এবং চোদ্দো, এই 15 এই 3 দিনের মধ্যে মূলত এর এফেক্টই থাকবে। তখন যদি এটি মানে পশ্চিমবঙ্গ বা উত্তর উড়িষ্যার দিকে কোনো কারণে বেঁকে যায়, সেক্ষেত্রে একটুখানি আবার পরবর্তী ক্ষেত্রে আমাদের চিন্তাভাবনা করতে হবে যে নতুন করে একটু হয়তো অন্য এরিয়াগুলো একটু বাড়তে পারে। কারণ আমরা দেখুন এখানে যখন যাচ্ছে এই 15 তারিখের দিকে, তখন কিন্তু খুব কম এলাকাতে কিন্তু দমকা হাওয়ার দাপট থাকছে, মানে একদম উপকূলের কিছু এলাকা, দক্ষিণ চব্বিশ পরগনা, এদিকে সুন্দরবন কিছু এলাকা, তার সঙ্গে খুব জোরলে পশ্চিম মেদিনীপুর বা ঝাড়গ্রাম পর্যন্ত কিছুটা এফেক্ট দেখা দিতে পারে। তার আশেপাশে কিন্তু আমরা কিন্তু খুব দেখুন কোথাও সেরকম দমকা হাওয়া পাচ্ছি না, যে কলকাতার দিকেও যাচ্ছে সেরকম না, হাওড়া পর্যন্ত ম্যাক্সিমাম এটা যেতে পারে। এবং তবে কী হবে না, এই যে অঞ্চলগুলো রয়েছে, এই যে হলদিবাড়ি, গঙ্গাসাগর বা দীঘা, মন্দারমণি, এইগুলোতে কিছুটা জোরে হাওয়া বইতে পারে। যদি আমরা ধরুন গঙ্গাসাগরে ক্লিক করে দেখাচ্ছি, দেখুন এটা ওপেন হলেই বুঝতে পারবেন, এটা আবার ওপেন কোনো কারণে হচ্ছে না, দেখি হলদিবাড়িতে ক্লিক করলাম, হলদিবাড়িটা দেখুন এটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমরা যদি এইদিকে একদম শেষের দিকে যাই, দেখুন এই যে বুঝতে পারছেন, এই যে দেখাতে পাচ্ছি 15 যে শুক্রবার, এখানে দেখুন 57 কিলোমিটার গতিবেগে কিন্তু দমকা হাওয়া, 21 কিলোমিটার 26 কিলোমিটার গতিবেগে একটা মানে হাওয়া থাকবে, তার সঙ্গে কিছুটা বৃষ্টিপাত, কিন্তু খুব বেশি মাত্রায় বৃষ্টিপাত, এই যে 5 মিলিমিটার, মানে বৃষ্টিপাতও যে খুব বেশি নয়, শুধুমাত্র দমকা হাওয়াটা এই এলাকাগুলি থাকবে। সুতরাং এই এলাকার যে সমস্ত মানুষজনরা থাকে তারা একটু সতর্ক থাকবেন যে একটু ঝোড়ো হাওয়া টাইপের বইতে পারে, বাকি কিন্তু অন্যদিকে ঝড়ের বিষয়টি থাকছে না। এবারে বৃষ্টিপাত নিয়ে আমরা তার আলোচনা করতে হবে, তবে সমুদ্র উত্তাল থাকবে, সমুদ্রে মৎস্যজীবীদের জন্য সতর্কতা আলিপুর আবহাওয়া দপ্তর দিয়ে দেবে, ওই নিয়ে কোনো মানে দ্বিমতের কারণ নেই, কারণ এইরকম যদি ঝোড়ো হাওয়া তার সঙ্গে বৃষ্টিপাত থাকে সেক্ষেত্রে গোটা বঙ্গোপসাগরই তোলপাড় হয়ে থাকবে, সেক্ষেত্রে একটু থাকবে সতর্কতা মৎস্যজীবীদের জন্য। তবে এখন যেটা হচ্ছে পুজোর মুখে, অনেকে যে ভাবছেন যে প্রচুর পরিমাণে বৃষ্টি, মানে হয়তো অনেকে এই আপডেটগুলি দেখে একটু আতঙ্কিত হয়ে পড়েন, তো প্রথমে আমরা একটু উত্তরবঙ্গটা একবার দেখিয়ে দিই। উত্তরবঙ্গের মানুষজনরা যেহেতু দেখছেন, উত্তরবঙ্গে এর প্রভাব অনেক মানে প্রায় নাই বললেই চলে। ধরুন শিলিগুড়িতে ক্লিক করলাম, শিলিগুড়িতে দেখুন এখনও পর্যন্ত যেটা হচ্ছে যে 7, 8, 9,
9 তারিখ পর্যন্ত কি 10-11-10 তারিখ পর্যন্ত 9 তারিখ পর্যন্ত এখনও বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলতে পারে, কিন্তু 10 তারিখ থেকে আবহাওয়াতে বিপুল উন্নতি, মানে দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, মানে এক ফোঁটা বৃষ্টিপাতের চিহ্ন পর্যন্ত নেই। শুধুমাত্র 15 তারিখ শুক্রবার একটু পার্টলি ক্লাউডি হতে পারে, উত্তরবঙ্গের আবহাওয়া এরকম বলছে। এবার একটু নিচের দিকে নামি, আমরা দক্ষিণবঙ্গটা দেখাচ্ছি। ধরুন এতটা দেখলাম, এবার একটু মাঝামাঝি একটা জায়গা নিই, ধরুন এখানে বলছি মালদা। তাহলে মালদার দিকে হলে আমাদের এখন দেখুন এই যে মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত পাওয়া যাবে, এটা কতদিন দেখুন, এখানে এই সোমবার থেকে যেখানে দেখা যাচ্ছে যে 11 তারিখ, মানে ষষ্ঠী, এই সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী প্রায় বৃষ্টিপাত নেই। এই যে আবার দশমীর দিকে একটা রাতের দিকে, মানে প্রায় শেষে তখন একটা দমকা হাওয়া 38 কিলোমিটার গতিবেগে এবং একটা হালকা হাওয়া, মানে ওই 15 তারিখ হয়তো কোথাও কোথাও একটু হাওয়া গাস্টি উইন্ড আসতে পারে, এটা কিন্তু মূলত রয়েছে। এটা হয়ে গেল। এবার যদি ঢাকার দিকে দেখি, ধরুন বাংলাদেশের মধ্যভাগ, এখানে যেটা হচ্ছে দেখুন, এখানে এই এখানেও কী হচ্ছে, এখানে আমরা ওই শনিবার রবিবার পর্যন্ত এখনও পর্যন্ত মাঝে মাঝে টুকটাক খুটকাট বৃষ্টিপাত পাবো। পরের দিকে 12 তারিখ থেকে আবহাওয়াতে মোটামুটি উন্নতি, একমাত্র এই বৃহস্পতিবারে এই সকালের দিকে বোধহয় 6টা একটা বৃষ্টিপাতের বিক্ষিপ্ত সম্ভাবনা, কারণ দেখুন এই সময়টা যে এই যে বৃষ্টিটা ঢুকছে, তার ফলে ঢাকার বিভাগে ঢাকার কিছু এলাকাতে বৃষ্টিপাতের প্রভাব, মানে তাও হালকা। মূলত বৃষ্টিপাতটা কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি দেখুন, এই যে পুরো দক্ষিণবঙ্গের এই সুন্দরবন, খুলনা বিভাগ, মেহেরপুর, মুর্শিদাবাদ, এদিকে নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, 2 মেদিনীপুর, এবং এটা হয়তো পূর্ব বর্ধমানের কিছু কিছু এলাকা কাছাকাছি, এই যে বর্ধমান এবং বাঁকুড়ার কিছু এলাকাকে প্রভাবিত করতে পারে, এই এলাকাতে একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে এইটা আমরা বুঝতে পারছি এই এলাকাতে একটা বৃষ্টিপাত আসছে, তো বাকি কিন্তু অন্যান্য জায়গাতে কিছু নেই। এবার একটু যদি আমরা এদিকটাতে দেখি, যারা ত্রিপুরা বা মিজোরাম এদিক থেকে দেখছেন, ধরুন আমরা অম্বাসাতে ক্লিক করলাম, এদিকটাতে দেখুন এখনও ওই মাঝে মধ্যে টুকটাক করে বৃহস্পতিবার, শুক্রবার এক পশলা দু পশলা টুকটাক বৃষ্টিপাত হবে। 11 তারিখ থেকে দেখা যাচ্ছে যেখানে রোদ, এবং মাঝে মধ্যে 12 তারিখে এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকটাতে, মানে যত নিচের দিকে নেমে আসছি হয়তো কোথাও কোথাও টুকটাক, কিন্তু এদিকেও সেরকম সম্ভাবনা নাই। সুতরাং এই দিকটাতে বলতে পারেন মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, এদিকে আসাম, এদিকটাতেও কিন্তু থাকবে না। আসামে ধরুন হোজায় ক্লিক করে দিচ্ছি, দেখুন আসামে এখনও টুকটাক বৃষ্টিপাত থাকছে। এই শুক্রবার একটা জোরদার বৃষ্টিপাত রাতের দিকে আসতে পারে, শনিবার পর্যন্ত বৃষ্টিপাত রয়েছে, মাঝে মধ্যে জোরদার বৃষ্টিপাত হতে পারে, কিন্তু যেটা হচ্ছে যে এই 10 তারিখ থেকে আস্তে আস্তে উন্নতি চলে আসবে। 10 পরিষ্কার দেখা যাচ্ছে, 10 আমরা পরিষ্কার দেখে দিচ্ছি, মাঝে মধ্যে এক পশলা ধরুন এই যে একটা দুপুরের দিকে একটা, মানে সেটা বৃষ্টিপাত না হওয়ার মতো, মানে এইখানে এলাকাতেও কোনো রকম চিন্তাভাবনা দরকার নেই, সুতরাং ওই দিকে কোনো এফেক্ট নাই। এবারে যেটা হচ্ছে যে বৃষ্টিপাত তাহলে কোথায় হবে বেশি করে, তাহলে বৃষ্টিপাত বেশি দেখতে হলে আমরা দেখে নিচ্ছি আবার যেটা হচ্ছে কলকাতাতে ক্লিক করলাম, তো কলকাতাতে কী দেখাচ্ছে দেখুন, কলকাতাতে দেখাচ্ছে যে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত সেরকম নেই, বৃহস্পতিবারে একবার দুপুরে একটু হতে পারে এই সম্ভাবনা, শুক্রবার আমরা দেখতে পাচ্ছি টুকটাক বৃষ্টিপাত, শনিবারে যেটা হচ্ছে এখানেও টুকটাক, মানে দুপুর থেকে বিকেলের মধ্যে মানে বজ্রগর্ভ মেঘে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও থাকছে। এবার যেটা হচ্ছে 11 তারিখে দেখুন সেরকম কিছু নেই, ওই একই রকমভাবে চলছে। মূলত যেটা হচ্ছে বুধবার 13 তারিখ থেকে পর থেকে, তার রাতের পর থেকে দেখুন এখানে 6 মিলিমিটার দেখাচ্ছে বৃহস্পতিবারে, আবার বিকেলবেলাতে দেখাচ্ছে যে 6 মিলিমিটার, মানে একটু সারাদিনই মেঘলা মেঘলা পার্টলে ক্লাউডি থাকবে, আর শুক্রবারে কিন্তু টুকটাক বৃষ্টিপাত দেখাচ্ছে, এবং এখানে 32 থেকে 33 কিলোমিটার গতিবেগে গাস্টি উইন্ড ম্যাক্সিমাম কিন্তু হতে পারে, এটা আমরা 15 তারিখ পর্যন্ত আপডেট পেয়েছি, দেখে নিলাম। সুতরাং কলকাতার দিকে একটুখানি দমকা হাওয়া, তার সঙ্গে একটু বৃষ্টিপাত আসতে পারে, সেটা হচ্ছে এই 14 তারিখে, যেটা হচ্ছে বিকেলবেলা একটা স্লট রয়েছে, দেখুন এখানে এই স্লটটা 14 তারিখের দিকে বিকেলবেলা যে বৃষ্টিপাতটা হবে তখন কলকাতা, হাওড়া, হুগলি, 2 চব্বিশ পরগনা এবং পুরুলিয়াও সেরকম যাচ্ছে না, বাঁকুড়ার কিছু অংশ এবং তার সঙ্গে ঝাড়গ্রাম, 2 মেদিনীপুর, দেখুন এখানে এই গোয়ালতোড়, চন্দ্রকোনা রয়েছে, খড়গপুর, বালিচক এবং পূর্ব মেদিনীপুর, এই সমস্ত এলাকাতে কিন্তু কোথাও কোথাও হালকা, কোথাও মাঝারি, কোথাও একটু জোরদার বৃষ্টিপাত বিভিন্ন জায়গাতে হতে পারে, সাতক্ষীরা, শ্যামনগর এদিকটাতে হতে পারে। মূলত যেটা দেখা যাচ্ছে যে তাহলে উত্তরবঙ্গের দিকে সেরকম কোনো দরকার নেই চিন্তাভাবনা করার, বা আসাম, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড বা বাংলাদেশের রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট এদিকে দরকার নেই, চট্টগ্রাম বিভাগেও সেরকম চিন্তাভাবনার দরকার নেই। মূলত হচ্ছে এই খুলনা বিভাগের, বরিশাল বিভাগের কিছু এলাকা জুড়ে মেহেরপুর পর্যন্ত এবং মুর্শিদাবাদ থেকে পূর্ব বর্ধমান, নদিয়া, 2 চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং এদিকে
বীরভূম, বীরভূম নয়, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম দুই মেদিনীপুর মূলত এই এলাকায়, তার সঙ্গে ঝাড়খণ্ডে কিছু এলাকা জুড়ে একদম এই যে উড়িষ্যা পর্যন্ত থেকে অন্ধ্রপ্রদেশ পর্যন্ত এখানে কিন্তু দাপটটি মূলত সব দিকে বেশি থাকবে। আর এইখানে যেটা হচ্ছে বৃহস্পতিবার আমরা যেটা জানো দেখছিলাম সকালের দিকে একটা বা রাতের থেকে সকালের মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ওই একই এলাকাতে, মূলত এই এলাকাগুলিতেই কিন্তু সব থেকে বেশি সম্ভাবনা, এটা বোঝা গেল। এবারে যদি দেখুন যে বীরভূমের দিকে এটা আদৌ এফেক্ট দেবে কিনা, তো বীরভূমের দিকে ধরুন আমরা সিউড়িতে ক্লিক করলাম এটা বোঝার জন্য, যে সিউড়ির দিকে দেখুন এই যে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত নেই, ক্লিক করলাম এখানে বৃহস্পতিবার এক পশলায় দুপুরের দিকে কোথাও কোথাও বজ্রগড় মেঘ হতে পারে, 9-10 ওইভাবে এখন চলবে, 11 তারিখে ওই একই সম্ভাবনা, মানে মাঝে মধ্যে মানে বৃষ্টিটা নেই, 12 তারিখ থেকে 12 তার এখানে কিন্তু দেখুন কিছুই নেই। এবারে যেটা হচ্ছে যে বৃহস্পতিবার থেকে শুক্রবার এই সময়ের মধ্যে কোথাও কোথাও কখনো সখনো মানে বিকেলের পর সন্ধ্যের পর থেকে এই দিকে বা দশমীর দিন পর্যন্ত কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। এই যে দেখাচ্ছে দেখুন মাঝে মধ্যে এখানটা দেখুন উপর দিকটা তাকান নীল নীল কালো দেখতে পাচ্ছেন, কখনো হালকা কখনো বেশি, যে ক্লিকগুলো করছি এখানে দেখতে পাচ্ছেন বুঝতে পারছেন, এইরকম করে কিন্তু একটা সম্ভাবনা আছে এইগুলোতে যখন হবে। তো এই যখন এই যে 15 তারিখে যেটা হচ্ছে কখন এই এলাকাতে আবার একটা বৃষ্টিপাত, যখন এটা সরে যাবে তখন এই এলাকাতে একটা হতে পারে, তখন কিছুটা মুর্শিদাবাদ 15 তারিখে রাতের দিকে বীরভূম মুর্শিদাবাদ বা ঝাড়খণ্ডের দুমকা রয়েছে বা পশ্চিম বর্ধমান বা তখন পুরুলিয়া এই দিকটাতে একটা আসতে পারে, তার আগে কিন্তু দেখুন সেরকম সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। সুতরাং খুব একটা আতঙ্কের কারণ নেই দক্ষিণবঙ্গের মানুষজনের জন্য, শুধুমাত্র বৃহস্পতিবার একটুখানি থাকতে হবে যে এই দিন একটু দুর্যোগপূর্ণ থাকবে, আর অষ্টমী পর্যন্ত মোটামুটি সকাল পর্যন্ত সেরকম নেই, এই বিকেলবেলা পর থেকে একটু করে ক্লাউডি হতে শুরু করবে কলকাতার আশেপাশে, কখনো সখনো তাও খুব বেশি নয়, একদম রাতটা জাস্ট পেরিয়ে যাবে দুটোর পর থেকে মোটামুটি ধরুন এই দুটো থেকে বা একটা দুটো থেকে তখন কিন্তু মেঘলা হতে শুরু করে দেবে, বা একটা থেকে বলতে পারেন রাত একটা থেকে একটা মেঘলা হতে শুরু করবে, তখন এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত সম্ভাবনা। আশা করি বুঝতে পারছেন যে কীভাবে রয়েছে, এবারে আমরা এটা কাজ দেখছি না, এইটা নিয়ে পরবর্তীতে আপনাদের আবারও আপডেট দিতে থাকবো, কারণ এটা দেখছি যেহেতু এইভাবে এটা 10 তারিখ থেকে এই ফরমেশান হতে হতে এটা চলে, এটা কোনো রকম এখনও ঘূর্ণিঝড় হবে কিনা কোনো রকম সম্ভাবনা নেই দেখে নিলেন। এবারে চলুন আমরা লেটেস্ট আপডেট দেখে নিই কি রাতে বৃষ্টিপাত আসছে কিনা এবং কিছু সম্ভাবনা আদৌ আছে কিনা, মেঘ কোথায় কোথায় কী রয়েছে। তো ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে দেখুন বজ্রগর্ভ মানে স্থানীয় মেঘ কিন্তু যেভাবে বলেছিলাম হয়তো উঠেছিল, মানে এটা লোড একটু আরেকটু লোড এটা লোড হবে দেখুন আমাদের দেখে যেটা বলেছিলাম যে দুপুরবেলা থেকে বা বিকেলের মধ্যে কিন্তু মেঘ উঠতে পারে, দেখুন অনেক জায়গাতেই কিন্তু হয়তো বৃষ্টিটা অনেক জায়গাতে হয়েছে, অনেক জায়গাতে স্থানীয় মেঘে ভালো বৃষ্টিটা হয়েছে, কারা কারা পেয়েছেন অবশ্যই জানাবেন। দেখুন এই যে মেঘগুলি কিন্তু এখানে উঠেছিল কলকাতার আশেপাশে দুই মেদিনীপুরের দিকে, পুরুলিয়া বাঁকুড়া এদিকে কিছুটা, বর্ধমান কিছু এলাকাতে বা 24 পরগনার দিকে কিছুটা মেঘ কিন্তু এখানে এই উপকূলীয় অঞ্চলে অনেক জায়গাতে মেঘ উঠেছিল, আবার মুর্শিদাবাদের দিকেও কিছুটা মেঘ উঠেছিল, মানে অনেক জায়গাতেই কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম এরকম মেঘ উঠেছে। এখন অনেকটাই কিন্তু যেটা দেখা যাচ্ছে রাতের দিকে এই দিকটাতে কিছুটা কোথাও কোথাও রয়েছে, বাঁকুড়া বা ঝাড়গ্রাম এদিকটাতে কোথাও কোথাও মেঘ রয়েছে, বাকি অংশে কিন্তু প্রায় ফাঁকা ফাঁকা রয়েছে, হয়তো কোথাও হালকা ফুলকা মেঘ রয়েছে, তো এরকম করেই কিন্তু রয়েছে। আর এখানে দেখি বজ্র বিদ্যুৎ কিছু হচ্ছে নাকি কোথাও এই মুহূর্তে, কোথাও কোথাও এখনও কিছুটা হালকা ফুলকা রয়েছে, মানে মেদিনীপুরের কাছাকাছি যেখানে মেঘ টেকগুলো রয়েছে ওখানে কোথাও কোথাও হচ্ছে, তো এইরকম একটা ব্যাপার রয়েছে। তো আর বৃষ্টিটা রাতের দিকে হবে কি না এবার একটু এটাকে আমরা দেখি, তখন আমরা কিছুটা দেখলাম ক্লিক করে করে, দেখুন এখানে যেটা হচ্ছে আমরা দেখে নিচ্ছি রাতের দিকে বৃষ্টিপাত হবে কিনা, রাতের দিকে কিন্তু বিকেলের দিকে যেটা সম্ভাবনা ছিল যে একটুখানি ক্লাউডি ছিল, যেটা আর একটু আগে আর একটু বেশি ছিল এই বজ্রগর মেঘে এগুলো হয়েছিল, কিন্তু দেখা যাচ্ছে রাতের দিকে মনে হচ্ছে কিছু হবে না, কোথাও কোথাও যে ক্লাউড একটু থাকছে হালকা ফুলকা, এ দেখি আরও রাতের দিকে নিয়ে যাই, রাতের দিকে নিয়ে যাচ্ছি আরও নিয়ে যাচ্ছি না সেরকম নেই, শুধুমাত্র এই রংপুর ময়মনসিংহ সিলেট বা এদিকে চট্টগ্রামের দিকে কোথাও বা উত্তরবঙ্গে কোথাও কোথাও একটু ক্লাউডি একটু হতে পারে, ছিটে ফোটা বৃষ্টিপাত হতেও পারে, এরকম নেই আর কিছু নেই কিন্তু। আর সুতরাং এবারে বৃহস্পতিবার দুপুরে দেখে একটা সম্ভাবনা, দুপুর থেকে সন্ধে এই সময়কালের মধ্যে মেঘ উঠে যাবে বেলা থেকে কোথাও কোথাও, দিয়ে যেটা হবে কলকাতা তার আশেপাশে দুই মেদিনীপুর দুই 24 পরগনা কলকাতা হাওড়া হুগলি এবং কিছুটা বর্ধমান বা বীরভূমের দিকেও এই বা মুর্শিদাবাদ নদিয়া এবং খুলনা বিভাগ ঢাকা এবং চট্টগ্রামের দিকে কোথাও কোথাও বা মিজোরাম মণিপুরের দিকেও, মানে এই যেগুলো বলছে না মাঝে মধ্যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এখনও থাকবে, তো উত্তরবঙ্গে 10 তারিখ থেকে ক্লিয়ার হবে, তার আগে টুকটাক করে চলবে, তো দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এখানেও মাঝে মধ্যে রংপুর বিভাগ সমস্ত জায়গাতে টুকটাক টুকটাক খুটখাট বৃষ্টিপাত থাকতে পারে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আশা করি বুঝতে পেরেছেন, পরবর্তী আপডেটটা দেখা হচ্ছে, আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন শেয়ার করে দেবেন, ধন্যবাদ।